পুরায় চোখ ধাঁধানো বিউটি আবারও টাস্কি খাইয়ে দিলেন প্রীতি চিন্তা এদিকে অল্পের জন্য বেঁচে গেলেন আলায়া ফার্নিচারওয়ালা কি ঘটল জানাচ্ছি গসিপসে আর এদিকে মুনজার অ্যাক্টর সার্ভারি পেলেন এক সুপার সারপ্রাইজ কি সারপ্রাইজ সেটাও জানাচ্ছি গসিপসে আর আয় হাই এ কি রিতিক বানাচ্ছে জুস আর এই ভিডো দেখে পাবলিকরা নিচ্ছে চুটিয়ে মজা আর ফাইনালে থাকছে শাহরুখের পর এবার অ্যাটলির ফিল্মে সালমান খান পুরো ঘটনা জানাচ্ছি গসিপসে প্রথমে আসি প্রীতি সিন্তার কাছে কোনো থামা থামির নামে নিচ্ছে না প্রীতির বয়স কমছে তো কমছে যতদিন যাচ্ছে প্রীতি যেন আরও বেশি গ্ল্যামারাস হয়ে যাচ্ছেন এই তো কয়েকদিন আগে ভাইরাল হয়েছিল স্টেফেন রোল্যান্ডের ড্রেসের ট্রাইলের ভিডিও ওই ভিডিও দেখেই ক্রেজি হয়ে গিয়েছিল পাবলিক আর এবার একদম প্যারিসে ফ্যাশন ডিজাইনার স্টেফেন হল্যান্ডের শোতেই হাজির হলেন প্রীতি সিন্তা ওই ব্ল্যাক গাউন পরেই আর প্রীতিকে দেখে চোখ ধাঁধিয়ে গেছে সবার প্রীতিকে ক্রেজি বলছে একেই বলে আসল গ্ল কেউ কেউ আবার বলছে প্রীতি জিন্তাকে দেখলে বোঝা যায় বয়স হলো শুধু একটা সংখ্যা এদিকে আলিয়া ফার্নিচার ওয়ালার শারীরিক কসরতের ভিডিও হলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওরে বাপরে আর একটু হলেই তো ঠ্যাংটা যেত বাকি ট্রেনার সামনে ছিল তবে অনেকেই বলছে ফিট থাকার জন্য এসব না করলেও চলে নিজে আটকে যান আবার নিজে ভিডিও করেন আবার নিজেই আপলোড দেন সব সস্তা পিয়ারের খেলা অনেক দুষ্ট নেটিজন তো আবার আলিয়ার জিম ট্রেনার হওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছেন এখন আলিয়া রাজি হলেই হয় আরেকদিকে মুনজায়ের স্টার সরবারিকে পুরো মুনজায়ের টিম দিলেন একটা সুপার সারপ্রাইজ আর সারপ্রাইজ তো পাবেনি মাত্র তিরিশ কোটি বাজেটের ফিল্ম বক্স অফিসে কামেছে একশো কোটিরও বেশি আর সেই কারণেই দেয়া হয়েছে এই সারপ্রাইজ তবে অনেকেই বলছে ফিল্মে তো হিরো ছিল হিরোর কি কোনো দাম নেই সব সারপ্রাইজ খালি সার্ভারির জন্য যাই হোক আপনাদের জন্য আছে আরেকটা সারপ্রাইজ এই যে দেখুন ঋতিক রোশন ফুটপাথের উপরে বসেছেন জুসের জুসের দোকান এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল পুরা ঋতিকের মতো দেখতে এই জুসের দোকানদার এই ভিডিও দেখে পাবলিকরা সে লেভেলের মজা নিচ্ছে অনেকে বলছে রাকেশ রসার নিজের আরেক ছেলেকে এতদিন লুকিয়ে রেখেছিলেন কিন্তু সত্য কখনো চাপা থাকে না কি আবার বলছে এটা সুপার থার্টি ঋতিক রসান অনেক অবশ্য বলছে ডিপ ফেক ভিডিও সব এআই এর কারসাজি এখন আপনাদের কি মনে হচ্ছে বলুন তো ফাইনালি আসি ভাইজানের কাছে শাহরুখের সুপার ডুপার ব্লকবাস্টার বাস্টার হিট জওয়ানের ডিরেক্টর অ্যাটলির সাথে এবার কাজ করতে যাচ্ছে বলিউডের ভাইজান সালমান খান রিসেন্টলি বাজ উঠেছে বরুণ দওয়ানের আপকামিং ফিল্ম বেবি জনে ক্যামিওর জন্য রাজি হয়েছিলেন সালমান খান সুমিত এই কথা জানিয়েছেন ক্যামিওতে ভাইজান কি করবেন সে কথা গোপন রাখা হয়েছে তবে ধারণা করা হচ্ছে একটা অ্যাকশন সিকোয়েন্সে সাথে স্ক্রিন শেয়ার করবেন ভাইজান আর এই অ্যাকশন সিকোয়েন্সের শ্যুট করা হতে পারে এই মাসের শেষে অথবা অগাস্টে আর এরপরে ভাইজানকে নিয়ে পুরো একটা ফিল্ম বানানোর কথা রয়েছে অ্যাটলি কুমারের আর অ্যাটলি আর ভাইজান যদি মাঠে নামেন অ্যাকশনের যে একটা ধামাকা হবে সেটা না বললেও চলে এখন দেখা যাক কি হয়